কেন এই নবীর আমরা অনুসরণ করব। অনুসরণের ক্ষেত্রে এমন কারো অনুসরণ করার দরকার যার চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ কোনো খুঁত পাওয়া যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা এমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এমন কোন দিক নাই যেই দিকটাতে আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গতা দেন নাই। সমাজের মধ্যে অনেক মানুষ আছে অনেক বড় আবেদ, কিন্তু চারিত্রিক দিক দিয়ে তার দুর্বলতা আছে এমন অনেক মানুষ আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আবেদ হিসাবে শীর্ষে, চারিত্রিক দিক দিয়েও আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ওইরকম পূর্ণাঙ্গতা দান করেছেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন আল্লাহর নবী বলেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি নিজের চরিত্রের ব্যাপারে আমাদেরকে জানায় দিচ্ছেন, আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে নবুয়াতির পরিপূর্ণতা প্রদান করেছেন, নবুয়াতির দরজায় মোহর মেরে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে ইসলামী শরীয়তের পরিপূর্ণতা প্রদান করেছেন। শুধু নবুয়াতির ধারাবাহিকতা সিলসিলাকে পরিপূর্ণ করেছেন তা না, শরীয়তকে আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমে পূর্ণাঙ্গ করেছেন। শুধু তাই না, উত্তম চরিত্রের পরিপূর্ণতাও আল্লাহ তাআলা আমার আপনার নবীর মাধ্যমেই করিয়েছেন। সুবহান। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর নবী বলেন, পূর্ণ আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রের পরিপূর্ণতা প্রদানার্থে। এই জন্য আমার আপনার নবী হলেন এমন এক নবী যেই নবীর চরিত্রের প্রত্যেকটা দিক হল পূর্ণাঙ্গ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ চরিত্রের একজন মানুষ হলো আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উত্তম চরিত্র কেমন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান চরিত্রের অধিকারী, এ ঘোষণা আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে ঘোষণা। অনেক ক্ষেত্রে আমাদের চরিত্রের যেই ভালো দিকগুলো আছে এগুলা আমরা আমাদের ঘরের বাহিরে অথবা মানুষের সামনে প্রকাশ করি। আমরা মানুষের সামনে চরিত্রটা একরকম, আমার অধীনস্থদের সাথে আমার চরিত্রটা ওই বিষয়ে আর একরকম, আবার আমার ঘরে স্ত্রীর সাথে ওই বিষয়ে আমার চরিত্রটা আর একরকম। তার মানে একই বিষয়ে স্থান কাল পাত্র ভেদে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পরিবর্তন দেখা যায়। একই বিষয় বাইরে একজনের সাথে আমি মিষ্টি হাসি দিয়ে কথা বলি, ওই বিষয়টাই যদি আমার অধীনস্থ কারো হয় আমার কর্মচারীর সাথে হয় আমি চোখ রাঙায় কথা বলি, ওই বিষয়টাই যদি আমার স্ত্রীর সাথে পরিবারের মধ্যে হয় আমি ধমকের সাথে কথা বলি। আমাদের চরিত্রের একই বিষয়ে বিভিন্ন দিক পাওয়া যায়, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন ছিল, ওনার চরিত্র একই বিষয়ে ঘরে যেমন কাছের লোকদের সাথে তেমন, বাহিরের লোকের সাথে তেমন, ভিনদেশীদের সাথেও তেমন, অমুসলিমদের সাথেও তেমন। সুবহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এত গুণাবলী ছিল যে কাট্টা কাফেররা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করেছে তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে, কাছের মানুষ যেই মানুষগুলো আমার আপনার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, বিশ্বস্ত উপাধি দিয়েছিল, যেই মানুষগুলো আমার আপনার নবীকে আমিন উপাধি দিয়েছিল, আমানতদার উপাধি দিয়েছিল, যেই মানুষগুলো আমার আপনার নবীকে সাদিক সত্যবাদী উপাধি দিয়েছিল, নবুয়াতির আগে মক্কার কুরাইশ কাফেররা আমার আপনার নবীকে সত্যবাদী আমানতদার বিশ্বস্ত হিসাবে উপাধি দিয়েছিল, যেই মানুষগুলা আমার আপনার নবীর ব্যাপারে এমন আস্থা তাদের ছিল, ওই মানুষগুলাই যখন আল্লাহর নবী দাওয়াত দেওয়া শুরু করলেন, এক আল্লাহর দিকে আহ্বান করলেন, মূর্তি পূজা বাদ দিতে বললেন, শিরিক ছাড়তে বললেন, তখন যেই মানুষগুলাই আমার আপনার নবীকে উপাধি দিয়েছে ওই মানুষগুলাই আমার আপনার নবীর বিরুদ্ধে আচরণ করা শুরু করে দিয়েছে। একটা মানুষের বিরোধিতার ক্ষেত্রে সবচাইতে বড় আঘাত হলো তার চরিত্রে আঘাত করা, তার চরিত্রে আঘাত করা। যেমন একটা প্রবাদ আছে অনেক আগে কি করছি স্মরণ আমার ওরকম নাই, যেমন
কি বলা হয়, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। একজনের কিছু টাকা গেছে, এটা কোনো ক্ষতি না, শারীরিক কিছু ক্ষতি হয়েছে, এটা তার জন্য কিছু ক্ষতি হতে পারে, কারণ সে যদি সুস্থ সবল থাকে ওই টাকা উপার্জন করতে পারবে। কিন্তু কারো যদি চরিত্র নষ্ট হয়ে যায়, এটা শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে, টাকা দিয়ে, চারিত্রিক গুণাবলী অর্জন করা যায়। সেজন্য কোনো মানুষকে যদি কুপঘাত করতে হয়, আঘাত করতে হয়, তার চরিত্রের দিকে আঘাত করা হয়, এটা তামাম দুনিয়ার একটা সিস্টেম, সব সময় এই সিস্টেম। শুধু তাই না, এই পদ্ধতিটাও অতীতের অনেক নবীর ব্যাপারেও কাফেররা প্রয়োগ করতেছে, সেটা দেখা গেছে। নবীদের চারিত্রিক ব্যাপারেও প্রশ্নবিদ্ধ করছে, যেমন কারুন, নাম শুনছেন না কারুনের? অনেক সম্পদওয়ালা কারুন, কত সম্পদের মালিক ছিল সে, তার সম্পদের যেই গোডাউন ছিল সেই গোডাউনের চাবি ছিল চামড়ার চাবি। একদল শক্তিশালী যুবক তার গোডাউনের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী যুবক সে নিয়োগ দিয়েছিল। মুসা আলাইহিসসালাম যখন কারুনকে যাকাত দিতে বলছে, কারুন কি করছে? কারুন একটা দুষ্ট মহিলা দিয়ে মুসা আলাইহিসসালামের চারিত্রিক ব্যাপারে আঘাত করার অপচেষ্টা করেছে। কারুনের শেষ পরিণতি ভালো হয় নাই। তা আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে অতীতের অনেক নবীর চারিত্রিক ব্যাপারে, যদিও মিথ্যা অপবাদ ছিল সেগুলা, ওই সময়ের কাফেররা নবীদের চারিত্রিক ব্যাপারে কথা বলার দুঃসাহস করেছে, কিন্তু আমার আপনার নবী এমন একজন নবী, কাফেররা শত বিরোধিতা করেছে, হত্যা করার অপচেষ্টা করেছে, কিন্তু নবীর চরিত্রের ব্যাপারে কোনোদিন কোনো কথা বলার, অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে নাই। এমন চরিত্রের ওয়ালা নবী আমাদের। একজনে পাগল বলছে, জাদুকর বলছে, এটা ভিন্ন বিষয়, এর দ্বারা চারিত্রিক বৈশিষ্ট্যে কোনো আঘাত আসে না। কাফেররা মানুষদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফেরানোর জন্য বলতো মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ পাগল, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা বলতো। কিন্তু এই বলাটা জাদুকর বলা আর ওই গণক বলা, পাগল বলা, এটা কারো চারিত্রিক বৈশিষ্ট্যে আঘাত আনতে পারে না। যখন আবিসিনিয়ায় হিজরত করে গেছে মুসলমানেরা, ওইখানে আবু সুফিয়ান গেছে, তখন তো উনি কাফের। ওখানে যাওয়ার পরেও আবু সুফিয়ান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা কোনো অপবাদ দিতে পারে নাই। তাহলে চিন্তা করেন, আমি মাঝে মধ্যে চিন্তা করি, আফসোস লাগে যে কাফেররা যারা নবীজির প্রত্যক্ষ দুশ্মন ছিল, তারাও নবীর চরিত্রের ব্যাপারে কিছু বলার দুঃসাহস করে নাই। কিন্তু আমাদের সমাজে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম সমাজে বড় হয়ে এই ধরনের কিছু মানুষ আছে, একটু যখন বয়স হয়, পড়াশোনা একটু করে, নবীজির চারিত্রিক বিষয়ে কথা বলার মতো দুঃসাহস তারা করে ফেলে। আমার চিন্তা হয় যে এদের সর্বশেষ পরিণতি কত খারাপ হতে পারে। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দিক। সকলে বলি আমিন।